এবার 12 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার কথা জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। আজ শুক্রবার 3 সেপ্টেম্বর চাঁদপুর সদরের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চালু থাকবে। এসএসসি ওএইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে ডাক্তার দীপুমনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস বিশ্বাস, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি।